আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করব চোখের যাবতীয় রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন তার দোয়া ও আমল প্রিয় দর্শক চোখ মানুষের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এ অঙ্গটি বিভিন্ন কারণে ব্যথা ও রোগে আক্রান্ত হতে পারে তাই সব সময় চোখের যত্ন নেওয়া জরুরি নানা কারণে মানুষের চোখে সমস্যা হয় চোখ ওঠা থেকে শুরু করে দৃষ্টিশক্তিও হ্রাস পায় চোখে অ্যালার্জি চোখ কুটকুট করা চোখে ব্যথা হওয়া চোখে যন্ত্রণা করা চোখে কম দেখা চোখে আবছা দেখা বিভিন্ন যাবতীয় রোগ থেকে মুক্তির জন্য আজকের এই আমলটি চোখের এসব সমস্যা ও দৃষ্টিশক্তি ফিরে পেতে রয়েছে কোরআন হাদিসের আমল এই ভিডিওতে সেই আমল সম্পর্কে আমরা জানবো সেই দোয়া সম্পর্কে আমরা জানবো চোখের যাবতীয় সমস্যা ও দৃষ্টিশক্তি সুন্দর ও নিরাপদ থাকতে এই আমলগুলো করা যেতে পারে যাদের দৃষ্টিশক্তি কম এমন কি যাদের দৃষ্টিশক্তি পুরোপুরিই হারিয়ে গেছে তারা যদি এই আমলটি করে তবে আল্লাহ তালা তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন আমলটি কিভাবে করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করুন আর পাঠ করার সময় নিয়ম হলো আয়াতুল কুরসি যখন আপনি পাঠ করবেন সেই সময় ওয়ালা উ দো এই জায়গায় বা এই আয়াতটি যখন করবেন তখন ডান হাতের পাঁচটা আঙুলের মাথা ডান চোখের উপর রাখবেন এবং বাম হাতের পাঁচটা আঙুলের মাথা বাম চোখের উপর রেখে এগারো বার পড়তে হবে ওয়ালা ও দো হেফ ওয়ালা ইয়া উ দো হেফজুহুমা পরে চোখ থেকে আঙুলগুলো সরিয়ে আদিম পড়ার মাধ্যমে আয়তুল কুর্সি পড়া শেষ হলে দুই হাতের আঙুলের ডগায় ফুঁ দিয়ে অর্থাৎ আঙুলের মাথাগুলোতে ফোঁ দিয়ে ওই আঙুলগুলো আঙ্গুলের আঙুলের মাথাগুলো চোখে বুলিয়ে দিন চোখে মাসেহ করুন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া সহ যাবতীয় অসুস্থতা চোখ থেকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে চোখের যাবতীয় সমস্যা সমাধানে এই আমলগুলো যথাযথ আদায় করা তৌফিক দান করুন আমিন